এটা সর্বনিম্ন 2400 রাখা যাবে। এটা হলো ওয়াশেবল প্যাড, প্যাডটা হলো আপনার মকমলের, এটার প্রাইস আপনার 1900 টাকা পড়বে। হ্যামার টেস্ট যেটা হয়েছিল তিনবারই, ওটাতে কেউ ভাঙতে পারে নাই। এটা হ্যাঁ, এটা খুলে রাখা যায়, এটা একদম ইজি। What's up beautiful people, welcome to our channel Shuhag Official and welcome to new another video. So বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ কিন্তু আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে কি নিয়ে হতে চলেছে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু হেলমেট রিভিউ করে দেখাবো, যেখান থেকে আপনারা ভালো মানের হেলমেট আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী কিনতে পারবেন। প্রত্যেক বাইকারের জন্য কিন্তু একটা হেলমেট খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো আজকে আপনারা কোথা থেকে হেলমেট কিনতে পারবেন এবং কেমন দামে কিনতে পারবেন সেই বিষয়ে আপনাদের কাছে জানার চেষ্টা করব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড জয়েন উইথ আস। তো আজকে আর কথা বাড়াবো না, চলে যাই ভিডিওতে। যে অটোমার টুতে, অটোমার টুতে আপনার সব ক্যাটাগরির এখানে হেলমেটগুলো পেয়ে যাবেন। এখানে সব দামের, বিভিন্ন দামের হেলমেটগুলো এখানে রাখা হয়েছে। সো ফ্রেন্ডস, আমরা কথা বলি তাদের ভাই, এই যে আশিক ভাই, আজকে আশিক ভাই আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে। উনি হচ্ছে গিয়ে এই দোকানের হচ্ছে গিয়ে সিনিয়র একজন কর্মকর্তা, উনি আজকে আমাদেরকে জানাবে কোন হেলমেটগুলোর কেমন দাম, সে সম্পর্কে আজকে আমরা সব আশিক ভাইয়ের কাছ থেকে জানবো। তো আশিক ভাই, কোনটা দিয়ে আজকে শুরু করবো আমরা? আজকে আপনাকে সবচেয়ে ভালো এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা এমটি হেলমেট বাংলাদেশ, এটা তো সবাই আপনারা জানেনই। এটার বিশেষত্ব হলো এয়ার এয়ার ভেন্টিলেশন তিনটা, এখানে জি এখানে পিছন থেকে বের হবে। তারপর আপনার প্যাডিং হলো আপডেট, ধরেন আপনি ইউজ করার পর এটা যদি চেপেও যায়, ওয়াশ করার পর এটা ফুলে যাবে, আর এটার উপরে যদি ট্র্যাকও উঠে যায় ইনশাল্লাহ আপনার মাথায় কিছু হবে না। জি এবিএস ফাইবার, এবিএস ফাইবার জি, ওয়াশেবল প্যাড সানভাইজার সহ। এটা দাম কত নিচ্ছেন আপনি? এটা 8000 টাকা। 8000 টাকা এমটি থান্ডার 3। থান্ডার 3 জি, এটা হলো হেলমেটের জগতে সবচেয়ে ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, স্পেনের ব্র্যান্ড এটা। ওকে জি। আর তারপর আপনাকে আমরা ওই দিক থেকে কিছু হেলমেট যদি দেখান আমাদের, লাইক ধরেন যারা হেলমেট ইউজ করে না, ওকে, তাদের ক্ষেত্রে হাফ ফেসের ভিতরে এটা, এটা হলো আপনার চাইনিজ হেলমেট সানগ্লাস সহ ওয়াশেবল প্যাড, এয়ার প্যাডিং, এয়ার ভেন্টিলেশন এখান থেকে। যারা ভেন্টিলেশন প্রোগ্রাম কয়টা আছে? একটা জি জি জি, এই সব খুলে খুলে ওয়াশ করা যায়, ওয়াশ করা যায় জি। যারা ধরেন ইউজ করে না হেলমেট, মাথা ভারী হেলমেট ইউজ করে না, এটা তাদের জন্য, তাদের জন্য জি। এটার দা প্রাইস কত ভাই? এটা প্রাইস 850 টাকা। 850 টাকা জি। এটার ব্র্যান্ডটার নাম কি আপনি জি একটু দেখে নেন? JTI জি। ওকে। আর হাফের ভিতরে একটু স্ট্রং XBK জি, এটা সিং মডেল আমরা বলি এটাকে। এটা এয়ার ভেন্টিলেশন দুইটা জি, এটা খালি কানের সাইডে খোলা যাবে কিন্তু মাথার সাইডে খোলা যাবে না। তার মানে কানের সাইডটা খুলে কি ওয়াশ করতে পারবেন? জি ওয়াশ করতে পারবেন। ভিউয়ার্স, আপনি কিন্তু কানের সাইডটা খুলে ওয়াশ করতে পারবেন। আর এটা অনেক হার্ডি, নরমালি আপনার 70-80 প্লাসে কিছু হবে না ইনশাআল্লাহ। তারপর হাফ হেলমেট ইউজ করা সুবিধাজনক না। ওকে। তারপর প্রাইস কেমন? এটা 1100 টাকা। 1100 টাকা অনলি, 1100 টাকা হলে কিন্তু আমরা, আপনি কিন্তু এখানে অনেক ধরনের হেলমেট দেখতেছেন জি, এক একটা এক এক রকমের প্রাইস। যেটা 1100 টাকা, এটা তো সবাই চিনেন, লেডিস হেলমেট, লেডিস হেলমেট, লেডিসদের জন্য সব সুবিধা, সব কিছু করা জি 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 জি। এর আপনার ভেন্টিলেশন দুইটা, এটা ওয়াশেবল শুধু এই কানের সাইডে, যার কানের সমস্যা ব্যথা লাগে এটা খুলে আপনি ইউজ করতে পারবেন। ওকে। এটা লেডিসদের, লেডিসদের জন্য। এটা এটা দাম কত নিচ্ছেন আপনারা? 1100। 1100 টাকা জি। আচ্ছা ভাই, আমাদের চ্যানেলের যদি নাম কেউ বলে সেক্ষেত্রে কি ডিসকাউন্ট আপনারা কি দিবেন? অবশ্যই আমাদের চ্যানেল, অবশ্যই দিবেন। আমাদের চ্যানেল যদি আপনারা কেউ নাম বলে সেক্ষেত্রে কিন্তু ভাই অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিবেন। ফুল ফেস ইউজ করে না, তারপর ইউজ করার ইচ্ছা আছে হালকার ভিতরে ইউজ করবে, মানে একদম ইউজ করবে না, সেই ক্ষেত্রে আপনি জাজ, এই হেলমেটের নাম ইন্ডিয়ান ব্র্যান্ড জাজ। এটা কি ইন্ডিয়ান ব্র্যান্ড জি? এটার কোনো ভেন্টিলেশন? এটার ভেন্টিলেশন নেই কিন্তু তেমন প্রবলেম হয় না, কজ এটা একদম হালকা। আচ্ছা, এটা কি সামনে দিয়ে হচ্ছে কি ওই এটা গ্লাসটা নাই না? না না, সামনে সানগ্লাস নেই। এটা আমি পার্সোনালি নিজে ইউজ করি, ওয়াশ করা যায় না এটা খুলে, আপনি এটা বালতিতে ডুবে ওয়াশ করতে হবে। দেন আপনার গ্রাফিক্স, এটা আপডেট আপডেট অনেক গ্রাফিক্স আছে এখানে আমাদের কাছেও আছে, কিন্তু সবগুলো এখন ডিসপ্লে দেওয়া হয় নাই, নতুন মাল দিতে হবে আর কি। ভাই এটার প্রাইস আপনারা কত নিচ্ছেন? এটাও 1100 টাকা। 1100 টাকা জি। 1100 টাকা হলে এটা আপনি নিয়ে যেতে পারেন। এটা কোন রিপ্লে? রিপ্লে ইন্ডিয়ান ব্র্যান্ড, রিপ্লে ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা হলো যারা গ্লাস ছাড়া ইউজ করে, সানগ্লাস পরে, তাদের জন্য এটা, তাদের জন্য জি। এটা ওয়াশেবল প্যাড একদম, সামনে কোনো গ্লাস না 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 না, যারা সানগ্লাস পরে, সানগ্লাস পরে অনেকেও যখন এই সব ইউজ করতে পারে না, তাদের ক্ষেত্রে আপনার এটা কালারও হবে অনেকগুলি হালকা,
আবার এই রোদের জন্য আপনার এটা দেওয়া হয়েছে। এটা কি খোলার কোনো ব্যবস্থা আছে? জি জি জি, এটা হ্যাঁ এটা খুলে রাখা যায়, এটা একদম ইজি। সো ফ্রেন্ডস এটা কিন্তু দেখতেছেন আপনারা একদম খুলে এটা কিন্তু ইউজ করতে পারবেন। আর এটার কালার হবে, এটার কালার হবে আরো তিনটা চারটা ইউজ কালার আছে, এখন আপাতত ডিসপ্লে নেই, দিতে হবে ডিসপ্লে। ওকে ঠিক আছে। এটার দাম কত ভাই, কত নিতে? এটার দাম 1200 টাকা। 1200 টাকা হলে এই হেলমেটটা আপনারা নিতে পারবেন। এটা কি মেল ফিমেল দুজনেই ইউজ করতে পারবে? মেল ফিমেল দুজনেই, যারা ফিমেল যারা তারা চুল খুলে যারা ইউজ বাইকে বসে তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু যদি বেনি করে পড়তে পারবে না, পড়তে পারবে না। ছেলেদের জন্য এটা হলো এমটি কার্গো ব্র্যান্ড। ওকে, এটা এটার ব্যাপারে বলার দরকারই নেই, যারা এমটি ইউজ করে তারা দেখলেই বুঝে যাবে যে এমটি কি জিনিস, আর এটা কাউকে বুঝাইতে হয় না। ভেন্টিলেটর সেকশন কয়টা আছে? তিনটা। এই যে দেখতে পড়তেছেন ফ্রেন্ডস, এখানে কিন্তু আগেরটা কিছু মিস্টেক আপনার, এটা সামনে থেকে আছে ক্লিপ অনেক স্ট্রং, নর্মাল কোনো ক্লিপ নেই, নর্মাল কোনো ক্লিপ নেই। জি, এটার দাম পড়বে কত? 5500 টাকা। 5500 টাকা। এটা কিন্তু মোটামুটি একটু একটু যারা একটু ভালো মানে নিতে চাচ্ছেন বা ভালো টাইপের নিতে, মাথার ফুল গ্যারান্টি, মাথায় কিছু হবে না ইনশাল্লাহ। এটা আমাদের সবচেয়ে নর্মাল যে ব্র্যান্ড স্টিঙ্গার, 4500 টাকা। ওটা আপাতত আমাদের নেই স্টকে, ওটাই আমরা হাত হ্যামার টেস্ট যেটা হয়েছিল তিনবারই, ওটাতে কেউ ভাঙতে পারে নাই, তো তার থেকে আপডেট এটা। তো ইনশাল্লাহ যেই নিবে অনেক ভালো। ওই যে হেলমেট সুজুকি, হ্যাঁ সুজুকি, সুজুকি যদি একটা হেলমেট দেখাতেন। দেন আপনার সুজুকি, এটা যারা ইউজ করে তাদেরকে আর কি বলবো, এয়ার ভেন্টিলেশন আছে পিছন থেকে। আর সবচেয়ে সুবিধাজনক এইগুলা যে কোনো হেলমেটের, আমি নিজে বাইক রান করি তো আমি বুঝি, বৃষ্টির দিন আর রোদের দিন যখন আপনি বাইক ড্রাইভ করবেন, গ্লাসে যখন বৃষ্টির ফোঁটা পড়ে বাইক চালানো অনেক কঠিন হয়ে যায়, তো এটার জন্য অনেক সুবিধা। তো এটা ওয়াশেবল প্যাড, জি সবগুলো ওয়াশেবল প্যাড। এটা কিন্তু সানগ্লাস হয় না, সানগ্লাস হয় না, এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কটা সানগ্লাস হয় না। বাইকের সামনের হচ্ছে কি গ্লাস অনেক সময় কুয়াশা থাকলে, জি জি অ্যান্টি ফগ, ওইটা কি এটার মধ্যে? না না ওইটা এই সিস্টেম নাই, ওটা খালি এটাতে হবে, এমটি তে লাগানো সিস্টেম আছে, জি এমটি তে হবে। ওকে, এই সবে হবে না। সো এটার দাম কত হচ্ছে ভাই? এটা আপনার 3000 টাকা, শুধু আপনার চ্যানেলের নাম কেউ যদি বলে সেক্ষেত্রে আমরা 3000 রাখবো, কিন্তু আমরা 3500 টা শর্ট বিক্রি করি, 3500 টাকা এটা আমরা সেল করে। আমাদের চ্যানেলে যদি নাম বলে সেক্ষেত্রে 200-300 টাকা আপনি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটার কয়টা কালার আছে ভাই? এটা রেড হবে আর ব্ল্যাক হবে, রেড আর ব্ল্যাক। আপনারা রেড তো আলাদা আর ব্লু কালারটা পেয়ে যাবেন আপনারা, আর ব্লু আছে। সো বন্ধুরা দেখতেই পারতেছেন অনেক হেলমেট আছে এখানে, অনেক ধরনের হেলমেট রাখা আছে। এটাও দেখতে পারেন স্টার সেট থান্ডার, থান্ডার, জি নরমালির ভিতরে আমার নিজের চোখে দেখা চিটাগাং রোডে আমার ফ্রেন্ড 100 আপ ছিল, পড়ে গেছিল, কিছু হয়নি, আল্লাহর রহমত ছিল। দেন এটা আপনার এই গ্লাস দুপুরের জন্য অনেক ভালো, রাত্রে একটু সমস্যা হয় কিন্তু দ্যাটস গুড, সমস্যা হয় না। রাত্রে যখন অপোনেন্ট দিক দিয়ে লাইট মারে ওটা যে চোখে লাগবে না এটা দিয়ে। এটার ব্র্যান্ডের নাম কি আপনি পিছনে দেওয়া? থান্ডার, এই দেখেন থান্ডার স্টার্টস এর থান্ডার। এটার হিউজ কালার, আরও অনেক গ্রাফিক্স আছে, অনেক গ্রাফিক্স। এটা নর্মালি আপনার নর্মালি এখানে 8-10 গ্রাফিক্স হয়, আরও নতুন নতুন গ্রাফিক্স আসছে যেটা আমরা এখনো হাতে পাইনি, পাবো ইনশাল্লাহ। আরও এটা আমাদের ফ্রেন্ডস যারা আছে তাদের নিচে যা, তাহলে কত হেল নিতে পারবে? যদি আপনাদের চ্যানেলের নাম বলে, এমনি নর্মালি আমরা সেল 2000 টাকা মাস্ট বি করতেই হবে, যদি আপনাদের কেউ নাম বলে আমরা 1900 টাকা রাখতে পারবো ইনশাল্লাহ, তার কমে। জি হ্যাঁ, আপনারা কিন্তু 1900 টাকা হলে এই হেলমেটটা নিতে পারতেছেন। জি সো ভাই, আমাদেরকে যদি উপর থেকে ওই যে উপরে যে দুইটা হোয়াইট কালার এবং রেড কালার যে একটা জি কম্বিনেশনে যে হেলমেটগুলো আছে ওগুলো একটু দেখাতেন। এটাও হলো আপনার এখন যে ব্র্যান্ডটা আমি শো করছি আপনাকে, সেই ব্র্যান্ডে স্টারসের থান্ডার, ওয়াশেবল প্যাড, কিন্তু ওয়াশেবল প্যাড, জি। আর প্যাডিং আপডেট স্টারসের, এই প্যাডিং শিফটারের পরে এটা, এটা অনেক আপডেট প্যাডিং। এটা এটা কি ভেন্টিলেটর আছে? জি এয়ার ভেন্টিলেশন আপনার দুইটা, দুইটা ভেন্টিলেটর সিস্টেম দেওয়া আছে। আর এটা নাইট ভিশন গ্লাসও পাওয়া যায়, হ্যাঁ এটা মুখে নিঃশ্বাস নেওয়ার জন্য আর কি। তিনটা ভেন্টিলেশন সেশন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটাও নিতে পারেন। এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া? এটা ওই যে দামই আপনাকে বলছি, আপনাদের জন্য শুধু 1900 টাকা, 1900 টাকা পড়বে, জি। এখানে ম্যাক্সিমাম হচ্ছে কি, আপনারা যারা এই এই সিরিয়ালে দেখতেছেন তারা 1900 টাকা করে হচ্ছে ম্যাক্সিমাম নিতে পারবেন, জি জি জি। ঠিক আছে, এই সাইডে শুধু হচ্ছে কি এটা একটু মোটামুটি, এটা আপনার 8000 টাকা, 8000 টাকা পড়তেছে, এটা 5500 টাকা, এটা 5500 টাকা। এগুলো হচ্ছে কি একটু দামি টাইপ, যারা যেগুলো আপনারা যে যার বাজেট অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এখানে স্টিল বার্ড ব্যাং, এটা মডেল হলো ব্যাং, এটার ইসের নাম হলো স্টিল বার্ড। এই দেখেন এটা আপনার
ওয়াশেবল প্যাড, এয়ার ভেন্টিলেশন আপনার আছে এদিক দিয়ে, কয়টা সেকশন এটার মোট? একটা এয়ার ভেন্টিলেশন, একটা সেকশন জি, আর সানগ্লাস সহ। আপনাকে একটু আগে যে আমি সুজুকি নিয়ে বলছি, সবচেয়ে সুবিধাজনক হলো এই যে দুইটা, এটা যখন বৃষ্টি বেশি জোরে পড়ে বা আপনি বুঝতে পারছেন যে না আমার এইটা দিয়ে কাজ হচ্ছে না, তো এটা একটু বাড়াই দিলে আপনার আর একটু নামাই দিলে আপনার এই বৃষ্টির ফোঁটা এখানে লাগবে না, ফোঁটাটা পড়বে না জি। সো फ्रेंड्स এটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি একটু স্টাইলিশও আছে বটে, একটু স্ট্যান্ডার্ডও আছে। ভাই এটা কত হলে নিতে পারবেন? এটা সর্বনিম্ন 2400 রাখা যাবে। সর্বনিম্ন 2400 হলে আপনি কিন্তু এটা নিয়ে যেতে পারতেছেন। যাদের ধরে অনেক ঘাম পড়ে তাদের জন্য আবার এটার প্যাকেটে একটা টুপি দিয়ে দিছে, মাথায় ঘামালে বা চুল পড়লে ওটা পরে আপনি যদি বাইক রাইড করেন বা এটা পরেন ইনশাল্লাহ চুল পড়বে না আর ঘামটা এটাতে লাগবে না। সো এটা অনেক স্ট্রং। এটার প্রাইস আপনার 2300 টাকা আপনাদের জি, আপনাদের কেউ নাম বললে আমরা কিছু আরও ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ। তারপর আমি আপনাকে আরও একটা দেখাই, সেটা হলো যাদের বেবিদের হেলমেট ইউজ করার অনেক, এখানে কিন্তু বেবি হেলমেটও পাওয়া যায়। সো ফ্রেন্ড আপনারা যারা বেবি আছে বেবিদের জন্য এই কিউট একটা হেলমেট নিতে পারেন আপনারা। এই দেখেন এটা হলো ডট সার্টিফাই, ডট সার্টিফাই। নরমালি আপনাদের বাচ্চাদের হেলমেটে এমন থাকে না, ডট থাকে না, এটা অনেক স্ট্রং, অনেক স্ট্রং জি। বাচ্চাদের হেলমেট নরমালি পাওয়া যায় না, তারপরও এটা ডট সার্টিফাই, থাইল্যান্ডের ব্র্যান্ড, এটা পাওয়া যায় থাইল্যান্ডের জি। ওকে এটা নিতে পারেন আপনারা। এটা প্রাইস কত রাখছেন? প্রাইস নরমালি আমরা মোটামুটি মার্কেটে সবাই 900 টাকা, 900 টাকা, 900 টাকা। যারা আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করবেন বা নেওয়ার ইচ্ছা থাকবে তাদেরকে সবসময় আমরা ওয়েলকাম জানাই। আপনারা আসেন মিরপুর 10 নম্বর পলপট্টি মসজিদ গলি, দেওয়ান প্লাজার, মালিহা অ্যাপার্টমেন্টের ঠিক অপর সামনেই আমাদের প্রথম দোকান অটোমার্ট 1, এর ভিতরে একটু ভিতরে 22 নম্বর দোকান হলো আমাদের অটোমার্ট 2। আপনারা আসেন ইনশাল্লাহ আমাদের সব কিছু দামের প্রোডাক্ট কমে টাকা কম পাবেন আর কি। ওকে ফ্রেন্ডস, সো এটা হচ্ছে এই অটোমার্ট 2 দোকানের কার্ড। আপনারা চাইলে এখানে এই কার্ডের যে ঠিকানা দেওয়া আছে ওই অনুযায়ী এসে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে হেলমেটগুলো আপনারা নিয়ে যেতে পারেন। আপনারা তো জেনেই গেলেন কোন হেলমেটের কেমন দাম, এখন শুধু আসবেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী হেলমেটগুলো কিনে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, দোকানের নাম এবং অ্যাড্রেস আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং যারা হচ্ছে গিয়ে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হেলমেটগুলো নিতে চাচ্ছেন তারাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে হেলমেটগুলো নিতে পারবেন। সো বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন আমাদের ভিডিওগুলোতে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড জয়েন উইথ আস। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।